নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল। এখন আমার খবর, আমি দেবাশিস। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। নিয়ন্ত্রিত মাজার কাণ্ডের অভিযোগ অস্বীকার অভিযুক্তদের। ফিনাইল তৈরি করে বাজারে বিক্রি করে কোন রকমে দিন যাপন করছে ভিমবারে দৃষ্টিহীনেরা। এনজেপি এলাকায় মদ ও জুয়া মুক্ত করার ডাক দিল শ্রমিক সংগঠন। এখন খবর বিস্তারে। শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ, অভিযোগ অস্বীকার অভিযুক্তদের। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট কাণ্ডে শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব নেতা নির্ণয় রায়, সঞ্জয় পাল, গণেশ সিং সহ চারজনের নামে প্রধানগর থানায় লিখিত অভিযোগ জানালেন জগন্নাথ যাদব নামে রেগুলেটেড মার্কেটের এক দোকানে। জগন্নাথ যাদবের অভিযোগ, রেগুলেটেড মার্কেটে তার দোকান বিনা অনুমতিতে তালা মেরে দেয় রেগুলেটেড মার্কেট কর্তৃপক্ষ। আর সেই তালা কেন মারা হলো তা জানতে চাইলে রেগুলেটেড মার্কেট কর্তৃপক্ষের এক ব্যক্তি দোকানিকে জানান বিষয়টি নিয়ে যা বলার বলতে পারবে তৃণমূল কংগ্রেসের এই যুব নেতারাই। জগন্নাথ যাদবের অভিযোগ, রেগুলেটেড মার্কেট কর্তৃপক্ষের এক ব্যক্তি তাদের সাথে দেখা করতে বলে এবং 5 লক্ষ টাকায় মীমাংসা করতে হবে তাদের সাথে বলেও জানান। গোটা বিষয়টি নিয়ে আজ প্রধাননগর থানায় জগন্নাথ যাদব লিখিত অভিযোগ জানালেন। তবে গোটা বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা নির্ণয় রায় এবং সঞ্জয় পালের সাথে কথা বলা হলে তারা জানান তারা এই কাজের সাথে যুক্ত নয়। পুলিশ তদন্ত শুরু করুক, সব পরিষ্কার হবে। নির্ণয়বাবু পরিষ্কার জানিয়ে দিয়েছেন রেগুলেটেড মার্কেটে তিনি যান না। রেগুলেটেড মার্কেটের সিসিটিভি ফুটেজ কেন রেগুলেটেড মার্কেট বিষয় নিয়ে কারো ফোনে কোন বিষয়ে যদি কোনো কথা থাকে তার তদন্ত শুরু করুক প্রশাসন, সব পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। যে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট নিয়ে কোনো একটা দোকানের ব্যাপারে কোনো এক জনৈক, আমি পরে নামটা জানতে পারলাম, আমি জানতামও না তার নামটা আগে, জগন্নাথ যাদব নামে কোনো এক ব্যক্তি এরা জিডি করেছেন, কমপ্লেন করেছেন যে আমি বা সঞ্জয় পাল যে আমার পরিচিত তারা নাকি তার কাছে টাকা ক্লেম করেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা পরে প্রেস থেকেই আমি জানতে পারলাম যে জানা গেল যে সেই টাকাটা নাকি আমাকে সেক্রেটারি যায় যিনি আছেন আরএমসি তিনি নাকি আমার কাছে পাঠিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস সমস্ত মানুষকে বলতে চাই যে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এবং আমার দলকে, যেহেতু আমি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, আমাকে এবং আমার দলকে মেলাইন করার জন্য আমার রাজনৈতিকভাবে আমার সাথে পেরে না পেরে উঠে এইভাবে আমাকে একটা ব্যক্তিগত জীবনে কালিমা ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি সবার কাছে অ্যাপিল করছি যে আমি নিজে বলছি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, পুলিশ কমিশনারের কাছে আমার অনুরোধ, সরকারের কাছে আমার অনুরোধ যে এর পূর্ণ তদন্ত করা হোক। যদি প্রয়োজন হয় আমি হাত জোর করে প্রশাসনকে জানাচ্ছি আপনারা সিআইডি তদন্ত করুন এবং সিআইডি তদন্ত করে আমার বা আমাদের কারো যদি যোগ সাজক 0.1% খুঁজে পাওয়া যায় তাহলে আইন, যে আইনের উপর পূর্ণ আস্থা আছে, আইন যে শাস্তি আমাকে দেবে আমি সে শাস্তি মাথা পেতে নেব। উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিনে বৃহস্পতিবার দুপুরে উত্তরকন্যায় এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নবসূত্র বিকাশ পরিষদের প্রতিনিধিদের সাথে একটি বৈঠক করেন। দীর্ঘক্ষণ চলা এই বৈঠকের পর নবসূত্র বিকাশ পরিষদের সভাপতি মুকুল বৈরাগ্য জানান মূলত তাদের সঙ্গে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী তাদের দুটি দাবি নিয়েই দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীকে 6 আগস্ট ডেপুটেশন দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী সেদিন আমাদেরকে কথা দিয়েছিলেন যে আপনাদের উন্নয়ন পর্ষদের বিষয়টা আমরা আলোচনা করব এবং আমি গঠন করার চেষ্টা করব। তো সেই বিষয়ে আজকে মুখ্যমন্ত্রী, এই আমাদের যেহেতু উত্তরবঙ্গে এই সংগঠনটার জন্ম, তো আজকে আমাদেরকে মুখ্যমন্ত্রী এখানে ডেকেছিলেন, ডেকে আলোচনা করলেন। আমরা 25 জন প্রতিনিধি গিয়েছিলাম। এই 25 জন প্রতিনিধি যে আমরা সেখানে গিয়েছিলাম, 25 জন প্রতিনিধির সঙ্গে 1 ঘন্টাব্যাপী আলোচনা হয়েছে। সেই আলোচনায় মুখ্যমন্ত্রী সর্বশেষ আমাদেরকে জানালেন যে আগামী 5 তারিখে ক্যাবিনেট বৈঠক রয়েছে, সেই ক্যাবিনেট বৈঠকে তিনি নবসূত্র উন্নয়ন পর্ষদ যে পাশ করানো প্রয়োজন, যে একটা কাগজপত্র, হ্যাঁ ক্যাবিনেট নোট প্রয়োজন,
সেই ক্যাবিনেট নোট উনি 5 তারিখের যে ক্যাবিনেট বৈঠক সেই ক্যাবিনেট বৈঠকে উনি করে দেবেন, এটা আজকে আমাদেরকে উনি কথা দিলেন। এবং আমরা 100% আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নবসুদূর উন্নয়ন পরিষদ গঠনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। অর্থের প্রয়োজনে ফিনাইল তৈরি করে দোকানে দোকানে বিক্রি করছে ভীমভার দৃষ্টিহীন স্কুলের ছাত্রছাত্রীরা। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে একটি মাত্র দৃষ্টিহীন স্কুল। ভীমভার স্নেহাশিস দৃষ্টিহীন স্কুলটি স্থাপিত হয় 2000 সালে। প্রথমে 2 জন ছাত্রকে নিয়ে পথ চলা শুরু হয় স্কুলটির। এরপর আস্তে আস্তে বাড়তে থাকে স্কুলটি, এর ফলে বাড়তে থাকে যাবতীয় খরচা। যদিও কোনোভাবে সাধারণ মানুষের কাছে সাহায্য উঠিয়ে চলতে থাকে স্কুলটি, তবে 2018 এসে স্কুলটির ছাত্র সংখ্যা দাঁড়িয়েছে 56 জন। যদিও দৃষ্টিহীন স্কুলের জন্য সরকারি সাহায্য ও সুযোগ সুবিধার কথা থাকলেও তা কোনো কিছু পায়নি এমনই অভিযোগ করল ভীমভার স্নেহাশিস দৃষ্টিহীন স্কুলের শিক্ষক আশিস দাস। তিনি বলেন, আমরা দেখেছি উত্তরবঙ্গে দৃষ্টিহীনদের লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা নেই, বিশেষ করে উচ্চশিক্ষায় কোনো সাহায্যই আমরা পাই না, তাই আমরা না হয় সুযোগ সুবিধা পেলাম না, কিন্তু আগামী দিনে ভবিষ্যতে যারা আসবে ছোট ভাই বোন তাদের যেন আমরা উপযুক্ত সুযোগ সুবিধা করে দিতে পারি, এই আশায় আমরা স্কুলটি করেছিলাম। কিন্তু একটা ভুল ধারণা ছিল যে 2-3 বছরে যদি স্কুলটি আমরা চালাই তাহলে সরকার আমাদের সাহায্য করবে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, 18 বছর পার হয়ে গেছে কিন্তু আজ অবধি সরকারি কোনো সাহায্য পায়নি। দাদা, আপনারা দেখলাম ফিনাইল বানাচ্ছেন, মানে এই বুদ্ধিটা আসলো কিভাবে? দেখুন, আমরা যে এই দৃষ্টিহীন বিদ্যালয়টা শুরু করেছি এটা আমাদের, আমার এবং আমার আরেক বন্ধুর ছাত্র জীবনের স্বপ্ন। কারণ আমরা দেখেছি উত্তরবঙ্গে দৃষ্টিহীনদের লেখাপড়ার তেমন কোনো সুযোগ সুবিধা নেই, বিশেষ করে উচ্চশিক্ষায় তো কোনো সাপোর্টই আমরা পাইনি। তা আমরা ভাবলাম আমরা তো পেলাম না, কিন্তু আগামী দিনে আমাদের যে জুনিয়ার যারা আসবে ছোটো ভাই বোন তারা যেন, তাদেরকে যেন আমরা উপযুক্ত সুযোগ সুবিধাটা করে দিতে পারি, এই আশায় আমরা স্কুলটা করেছিলাম। একটা ভুল ধারণা ছিল যে 3 বছর বা 2 বছর যদি আমরা চালাই তারপরে গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করবে। অত্যন্ত দুঃখের বিষয়, 18 বছর পার হয়ে গেছে কিন্তু সরকারি কোনো সাহায্য পায়নি। দিন গেছে, ছাত্র সংখ্যা বেড়েছে, এবং প্রসঙ্গত বলি যে আমাদের বাচ্চাদের কিন্তু সবাইকে অবৈতনিক, এখানে হোস্টেল আছে, বাচ্চারা থাকা খাওয়া লেখা পড়া যত কিছু খরচ আছে সমস্তটাই আমরা নিজেরাই কালেক্ট করি। বলতে গেলে ভালোবাসায় বলতে গেলে ডোনেশন তুলে, খাস বাংলায় বলতে গেলে আমরা ভিক্ষা করে এই স্কুলটা চালাচ্ছি। তা করতে গিয়ে দেখলাম খাওয়াটা কোনো রকম জোগাড় হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চাদের লেখাপড়া বা তাদের যে অন্যান্য পরিষেবা যেগুলো দেওয়া প্রয়োজন সেগুলো আমরা কোনো মতেই জোগাড় করে উঠতে পারছি না। মাঝে মাঝে ইলেকট্রিক বিল আটকে যায়, গ্যাসের সমস্যা হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য আমরা চিন্তা করলাম আমরা নিজেরা যদি কিছু করতে পারি, এই ভাবনা থেকে আমরা ফিনালটা করা শুরু করলাম। পাশাপাশি আরেকটা আমাদের লক্ষ্য আছে যে ছেলেমেয়েরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সকলে তো চাকরি পাবে না, তাহলে সেই যদি তারা বাড়িতে বসে থাকে কোনো কিছু করতে না পারে, চুল দাড়ি কাটার পয়সাটাও যদি বাবা মার কাছ থেকে নিতে হয়, যদি তার একটু মোবাইল রিচার্জ করবে সেই পয়সাটা যদি বাবা মার কাছে চাইতে হয়, তাহলে তার শিক্ষাটা তার কাছে অভিশাপ বলে মনে হবে। তা থেকে বেরিয়ে আসার জন্য বাচ্চাদেরকেও আমরা ফিনালটা তৈরি করতে শেখাচ্ছি। ফিনাল শুধু না, পরবর্তীতে আমাদের ইচ্ছাতে ধূপকাঠি, সার্ফ, সাবান, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এই জিনিসগুলো যদি আমরা স্কুলে তৈরি করি তাহলে বাচ্চাদেরকে শিখিয়ে দিই, স্কুলের যেমন আর্থিক উন্নতি ঘটবে তেমনইভাবে এই বাচ্চাগুলো ভবিষ্যতে নিজের বাড়িতে গিয়ে নিজেরা যদি করার চেষ্টা করে আমাদের সাপোর্ট নিয়ে, তাহলে কি হচ্ছে তারাও স্বনির্ভর হয়ে যাবে। তবে এই কথা বলা যায় যে দৃষ্টিহীনদের যে কারো থেকে কম নয় সেই কথা একবার ফের ফিনাইল তৈরি করে তার দোকানে বিক্রি করে দেখিয়ে দিল। এখন দেখার বিষয় প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। সেদিকে তাকিয়ে ভীমভার স্নেহাশিস দৃষ্টিহীন স্কুলের ছাত্রছাত্রীরা থেকে শুরু করে সকলেই, যদিও সাধারণ মানুষ ভীমভার স্নেহাশিস দৃষ্টিহীন স্কুলের ছাত্রছাত্রীরা তৈরি ফিনাইল কিনতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা ভালো নেই, কারণ আমরা যে স্কুল যাব আমাদের পড়াশোনার খুব প্রয়োজন, যা আমরা স্কুল যাবো ডাক্তারের চিকিৎসা অসুস্থ হলে টাকা দরকার, যার কারণে আমরা ফিনাইল বানিয়ে বিক্রি করবো যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। তোমরা কি সরকারিভাবে কোনো কিছু সাহায্য বা কোনো কিছু পাচ্ছ এখনো পর্যন্ত? না, আমরা ছোট থেকে আমরা এখনো পর্যন্ত সরকারি সাহায্য পাইনি। তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন করতে চাও? কি বলতে চাও মুখ্যমন্ত্রীকে? আমরা বলতে চাই যে আমাদের ভালোভাবে আমাদের স্কুলটা ভালো বড় হোক, আমরা যাতে ভবিষ্যতে কাজ শিখতে পারি, আমাদের স্কুল উন্নতি হোক, এটাই জানার। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা ও কর্মীরা যোগদান করল বিজেপিতে।
বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে ৪০ জন নেতা ও কর্মী যোগদান করলো বিজেপিতে। বুধবার ৪ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে গোয়ালাপট্টির বিদ্যাসাগর স্কুলে শিলিগুড়ির জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরীর হাত ধরে বিজেপির দলীয় পতাকা তুলে দেন তারা। এছাড়াও এদিনের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জেলার একাধিক নেতা ও কর্মীরা। এখন বিজ্ঞাপন বিরতি, আরো খবর নিয়ে ফিরব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। এনজিপি এলাকাতে মদ ও জুয়ার বৈঠক নির্মূল করতে পথে নামতে চলেছে শাসক দলের শ্রমিক সংগঠন। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর এলাকা সহ আশেপাশের এলাকায় সবচেয়ে বেশি মদের ও জুয়ার ঠেক চলে বলে অভিযোগ উঠে এসেছে বারবার। এই অভিযোগের ভিত্তিতে এনজিপি থানার পুলিশ এনজিপি থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় হানা দিয়ে জুয়া খেলার সাথে যুক্ত থাকায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন দোকানে হানা দিয়ে অবৈধভাবে মদ ও মদের ঠেকে ভাঙচুর ও মজুত রাখা মদ উদ্ধারও করে। মদ ও জুয়ার জন্য এনজিপি এলাকার নাম বদনাম হয়ে আসছিল, সেই বদনামকে ঘুচিয়ে সুনামে ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করতে চলেছে শাসক দলের শ্রমিক সংগঠন। এনজিপি শাখার আইএনটিটিউসির সভাপতি প্রসেনজিৎ রায় জানান, নেশাজাতীয় সমস্ত রকম কাজ বন্ধ করতে প্রশাসনকে সাথে নিয়ে তারা এই অভিযানে নামবে। এই সমস্ত জায়গায় কিছু বাজে কাজকর্ম হচ্ছে লোকের মুখে শুনতে পারছি, যদিও নিজে দেখতে পারিনি। আমি নিজে প্রত্যেক দিন এসে আমি চেক করছি, তারপরে মাঝে মাঝে কোনো কোনো সময় শুনছি বহিরাগত কিছু লোকেরা এসে এখানে ড্রিঙ্কস করছে এবং কিছু নেশাজাতীয় জিনিস কিছু এখানে করে যাচ্ছে। আমি এখন অবধি কাউকে ধরতে পারিনি, এর জন্য প্রশাসনকে আমরা বলবো এবং আমি একবার বলেছিও যে এই সমস্ত পদক্ষেপ নেওয়ার জন্য তার জন্য আমাদের এইখানকার যাকে দরকার হবে আমাদের দলীয় তরফ থেকে সকলে প্রশাসনকে সাহায্য করবে। এমনকি কোনো দোকানে যদি মদ বিক্রি করে বা তাকে যদি ধরে নিয়ে যায় তার জন্য আমাদের তরফ থেকে কোনো রকম বাধা দেওয়া চলবে না এবং আমরা তাদেরকে সাহায্য করবো যাতে এই সমস্ত জিনিস বন্ধ হয়, এই বাজে কার্যকলাপ বন্ধ হয়। শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় যুবকের অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম সৃজিৎ সেনগুপ্ত, পেশায় বেসরকারি সংস্থার কর্মী ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বাড়ির একতলায় তার শোবার ঘরের পাশ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এদিকে মৃতের পরিবার সূত্রে খবর, অবিবাহিত ছিলেন সৃজিৎ এবং প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন তিনি। বাড়িতে বৃদ্ধ মা ও বাবা নিয়ে থাকত সে। মানসিক অবসাদের কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে তার পরিবারের অনুমান। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ডলোমাইটের ধুলোর প্রতিবাদে পথ অবরোধ করল স্থানীয়রা। আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার লঙ্কাপাড়াতে রাস্তা অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভুটান থেকে ডলোমাইট আনার সময় ধুলাতে ছেয়ে যায় গোটা এলাকা, ফলে স্থানীয়রা সম্মুখীন হচ্ছিল নানা অসুখ বিসুখে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, ফলে নিজেরাই এদিন রাস্তা অবরোধ করে। পরে প্রশাসন আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেয় তারা। यहाँको हुनुहुन्छ जो पनि ठुलो ठाला यहाँको लागि चाहिँ अब अलिकति गरिदिनुहोस्, किनभने हाम्रो यहाँ धुलो पुरा भइरहेको छ, बिमार छौँ हामी यहाँ। फेरि धुलो पानी छिर्दैन, विशेष कुरो पानीको प्रब्लम छ हामीलाई यहाँ, र कलतिर पानी आउँदैन। हामी कति दिन दुःख गर्नु सक्छौँ, हामी कति दिन चाहिँ यसरी प्रब्लममा हामी बस्छौँ। भयो, बहुत वर्षै भइसक्यो हामी यसरी दुःख गरेको, यो दुःखलाई सफल गरिदिनुहोस्, सुनिदिनुहोस्। यसको लागि तपाईँहरूलाई बिन्ती गर्दछु, जति छ जतिजना छौँ एप्समा विषयमा पार्टी पोलिटिक विषयमा हिँड्छौँ त्यतिले मद्दत गरिदिनुहोस्। ৩১ নম্বর জাতীয় সড়কের চেপানি হল্ট এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। আলিপুরদুয়ার জেলার ২ নং ব্লকের চেপানি হল্টে দুপুর ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি বাইকে অসম থেকে আলিপুরদুয়ারগামী দুইজন ছিল, একজনের মাথায় হেলমেট ছিল, অপরজনের মাথায় ছিল না। একই রাস্তায় অপরদিকে একটি ট্রাক গাড়ি জাতীয় সড়কের উপর দিয়ে টার্ন নিতে গিয়ে দ্বিতীয় রাস্তায় যাচ্ছিল, সেই সময় অসম থেকে আসা দুই বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে।
স্থানীয়রা দুইজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। তারা অসমের কোকরাঝাড় জেলার বাসিন্দা। একজনের নাম জয়জিৎ রায়, অপর ব্যক্তির নাম জানা যায়নি। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্ত করছে। একটা বাইক আসাম থেকে আসছিল, তো ওদিকে একটা ট্রাকও যাচ্ছিল। ট্রাকটাও এদিকে ক্রস করে অন্য রোডে যাচ্ছিল, দু নম্বর রাস্তায়। তো সেই সময় বাইকটা প্রচণ্ড স্পিডে ছিল, স্পিডে আসার পরে নিজের কন্ট্রোল না রাখতে পারে ট্রাকের ভিতরে চলে যায় বাইক, মানে ট্রাকের একদম মিডিল জায়গাটায়। তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রচণ্ড রক্তাক্ত হয়, প্রচণ্ড ব্লিডিং হয়েছে এই জায়গাটায়। তারপরে রোগীটাকে হাসপাতালে ডেলিভারি করা হয়েছে। কোথায় নিয়ে যাবে? আলিপুরদুয়ার হাসপাতালে। এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এখানে? হ্যাঁ, সামনে চৌপতিটা আছে, জাপানি চৌপতি, সামনের চব্বিশ পঁচিশ চব্বিশটা, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। বিমানে ধাক্কা ট্যাঙ্কারে, কলকাতা বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল ১২৫ জন যাত্রী। অরিন্দমের হাত ধরে প্লে ব্যাকে আসছেন অরিজিৎ সিং এর বোন অমৃতা। বুদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। ট্রাক চালক বলে বাড়িতে ডেকে যুবকের গায়ে আগুন লাগালেন প্রেমিকার আত্মীয়রা। ঘটনাটি উত্তরপ্রদেশের। কেনাকাটায় ছাড় না মেলায় বারাণসীতে দুই সেলসম্যানকে গুলি করে মারল যুবক। হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করছে বাংলা। শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরো একবার। নিয়ন্ত্রিত বাজার কাণ্ডের অভিযোগ অস্বীকার অভিযুক্তদের। ফিনাইল তৈরি করে বাজারে বিক্রি করে কোন রকমে দিন যাপন করছে ভিমবারে দৃষ্টিহীনেরা। এনজেপি এলাকায় মদ ও জুয়া মুক্ত করার ডাক দিল শ্রমিক সংগঠন। আমার খবর এ পর্যন্তই। নমস্কার।